কনগ্রেচুলেশনস ইন্ডিয়ান ক্রিকেট টিম আসলে লাস্ট যে ওয়ার্ল্ড কাপ ছিল ওয়ান ডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেটাতে ইন্ডিয়া হেরে তাদের মানে মানে ঝালটা অনেক ছিল বোঝা গেছে মানে এবার কোনোভাবে তাদের জিততে হবেই মানে ওয়ার্ল্ড কাপ ঘরে নিয়ে আসতে হবেই সেই উদ্দেশ্যেই তারা মানে খেলতে গেছে এবং সেটা যথার্থ দেখাইছে লাস্ট ম্যাচটা সাথে মানে আজকের ম্যাচে যা খেললো ইন্ডিয়া মানে লাস্টের বলিং দেখে এতটাই অবাক হয়েছে যে প্রত্যেকটা বল মনে হচ্ছে যে এই বলটাই বলার নতুন বলিং করতে আসছে মানে খেলা যখন শুরু হয় তখন বলারের যে একটা আক্রমণাত্মক ভাব থাকে স্টার্টিংয়ে পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু বলারের প্রেশার চলে আসে বলার আস্তে আস্তে একটু মানে লুজ বলিং করতে থাকে বাট শেষ পর্যন্ত একভাবে টিকেনা বলাররা সাধারণত এটা হয় কিন্তু আজকের ইন্ডিয়ার বলিংগুলো দেখে স্পেশালি বুমরার বল মানে এরা মনে হচ্ছে যে প্রত্যেকটা মোমেন্টে মনে হচ্ছিলো যে এই মাত্র বলিং করতে আসলো এত প্রেশার এত মানে কি বল এত সুইং প্লাস এত ইয়র্কার এত ইয়র্কার বলিং আমি আগে কখনো দেখি না ইন্ডিয়ান ক্রিকেট টিমের হ্যাঁ ঈশান শর্মার বল খুব ভালো ছিল এর আগে প্রত্যেকটা বলারই ভালো ছিল আজকের ম্যাচটা স্পেশালি অনেক বেশি অনেক বেশি এফোর্ট ছিল পুরো দলের একদম স্পেশালি বিরাট কোহলি রোহিত শর্মা ব্যাডলাক বা ভালো করতে পারিনি বাট তারপরও আজকে ম্যাচটা জিতে গেল ইন্ডিয়া অবশ্যই মানে কনগ্রেচুলেশনের দাবিদার আর সাউথ আফ্রিকার কথা কী বলবো এই ম্যাচটা এই টিমটা মানে এমন একটা টিম যারা কখনোই মানে ওইভাবে ভালো খেলে সাউথ আফ্রিকার টিমের প্লেয়ারদের কথা যদি বলি আগের প্লেয়াররা যারা ছিল ম্যারানি স্মিথ তারপর আসেম আমলা যারা তারপর প্রত্যেকটা ইউনি প্লেয়ার্স এদের কথা তো না বললেই নয় না এদের এদের জ্যাক ক্যালিস আমার খুব ফেভারেট একটা ব্যাটসম্যান তো এরা অ্যাকচুয়ালি মানে এখন নাই বাট এই টিমটা অনেক শক্তমক্ত একটা টিম ছিল এখনও আছে বাট ব্যাড লাক এরা কখনোই ওভাবে একদম দার প্রান্তে গিয়ে কখনো সফলতা নিয়ে আসতে পারে নাই আজকেও তার ব্যতিক্রম হয় নাই যেটা একদম লাস্টের একটা ক্যাচ ওই ক্যাচটা যদি না হইতো তাহলে কিন্তু ডেভিড মিনারে যে ক্যাচটা ধরলো ওই ক্যাচটা না হইলে ম্যাচটা আজকে সাউথ আফ্রিকা জিততে পারত এবং কি বলবো ব্যাড লাক যাকে বলে ক্যাচ মিস তো ম্যাচ মিস এটাই হয়েছে সাউথ আফ্রিকার আর ইন্ডিয়ান তো ইন্ডিয়া তো মানে কী বলবো অবশ্যই কনগ্র্যাচুলেশনের দাবিদার তারা জিতছে ভালো খেলছে বলে জিতছে লাস্ট ওয়ার্ল্ড কাপটা জিততে পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই অস্ট্রেলিয়ার ম্যাচটা কিন্তু খুব মানে কী বলবো এটা একদম হার্ড টাচই ম্যাচ ছিল কারণ অস্ট্রেলিয়ার তো আশারই কথা ছিল না ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচে তো আশারই কথা ছিল না যদি ম্যাক্সওয়েল সেই ম্যাচটা না জিতাই তো মানে একা দুইশো না করতো ডাবল সেঞ্চুরি তাহলে কিন্তু মানে অস্ট্রেলিয়া আসতোই না সেখানে অস্ট্রেলিয়া আসলো এবং ইন্ডিয়াকে ফাইনাল ম্যাচে হারাইলো এবং কাপটাও নিয়ে গেল এটা ইন্ডিয়ার একটা বড়ো কী বলবো মানে একটা বড় আক্ষেপ কারণ দেশের মাটিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিলো বাট যাই হোক এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতে গেলো আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অবশ্যই ইন্ডিয়ার দাবিদার তো অনেক বেশি কারণ হচ্ছে ইন্ডিয়াতে সবচাইতে বড়ো আইপিএলের মতো আসর হয় যেখানে ব্যাটসম্যান গড়া হয় ব্যাটসম্যান বলার এদেরকে গড়া হয় কারণ আইপিএল হচ্ছে সবচাইতে বড় আসর এই প্রিমিয়াম লিগগুলোর মধ্যে আর এখানেই ব্যাটসম্যান এরা মানে টি টোয়েন্টি ব্যাপারটা একদম মূলভাবে আয়ত্ত করে তো ইন্ডিয়া সবচেয়ে বেশি দাবিদার ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য এবং সেটাই হয়েছে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া আবারও ধন্যবাদ সবাইকে